বাহুবলী উপপ্রধান বছরভর পঞ্চায়েতে প্রবেশাধিকার নেই প্রধান সহ বিরোধীদের মানুষের রায় নির্বাচিত হয়েও মানুষকে পরিষেবা দেওয়ার অধিকার নেই টানা এক বছর পঞ্চায়েতে প্রবেশাধিকারই পেলেন না পঞ্চায়েত প্রধান সহ বিরোধী সদস্যরা অভিযোগ বাহুবলী উপপ্রধান বলপূর্বক একাই পঞ্চায়েতের দখল নিয়েছেন দলের পাশাপাশি পুলিশ প্রশাসনের দ্বারস্থ হয়েও কোনো লাভ হয়নি বিহার কিংবা উত্তরপ্রদেশ নয় এমনই জঙ্গল রাজ চলার অভিযোগ খোদ মমতা রাজ্যে ঘটনাস্থল হুগলির পোলবা দাদপুর ব্লকের আপনা গ্রাম পঞ্চায়েতের ২০১৮ সালের পঞ্চায়েত নির্বাচনে ১৭ আসন বিশিষ্ট এই পঞ্চায়েতের ১০টি আসন তৃণমূলের দখলে যায় বাকি ৭টি আসনে বিজেপি জয়লাভ করে সর্বসম্মতভাবে তৃণমূলের কেকা গায়েন পঞ্চায়েতের প্রধান হিসেবে নির্বাচিত হন উপপ্রধানের দায়িত্ব পান তৃণমূলের নির্মলেন্দু ঘোষ অভিযোগ ২০২১ সালে বিধানসভা নির্বাচনের ফল বেরোনোর পর থেকেই নির্মলেন্দু ছড়ি ঘোরাতে শুরু করে গত বছর ২রা মে এর পর থেকে এই পঞ্চায়েতে প্রবেশই করতে পারেননি প্রধান কেকা গায়েন অভিযোগ জেলার এক প্রভাবশালী তৃণমূল নেতা স্নেহধন্য হওয়ায় নির্মলেন্দু এলাকায় বাহুবলী হয়ে ওঠে বিজেপি কিংবা তৃণমূল কোনো সদস্যকে পাশে না পাওয়ায় পঞ্চায়েতের সকল নির্বাচিত সদস্যের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেন নির্মলেন্দু বলে অভিযোগ অভিযোগ তৃণমূলের জেলা নেতৃত্ব থেকে শুরু করে পোলবা থানা পোলবা দাদপুর ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক প্রভৃতি জায়গায় অভিযোগ জানিয়েও কোনো কাজ হয়নি প্রধান কেকা গায়েন তাই বাধ্য হয়ে যতটা পারেন বাড়ি থেকেই পঞ্চায়েতের কাজ চালিয়ে যাচ্ছেন আমাদের উপপ্রধান নির্মলেন্দু ঘোষ হ্যাঁ আমাদের একটু মানে দুজনের মানে আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে না বলে উনি আমাকে ঢুকতে দিচ্ছেন না পঞ্চায়েতে গত আট ন মাস ঢুকতে দিচ্ছেন না হ্যাঁ উনি বলতে চাইছেন যে আমি যেখানে বলবো সেখানে আমাকে সই করতে হবে উনি যা বলবেন আমাকে তাই করতে হবে ওনার মতো আমাকে চলতে হবে তা আমি ওনার কথা শুনিনি বলে আজকে আমাকে এরকম আমাকে পঞ্চায়েতে গেলেই কিছু লোকজন মদ খাইয়ে ওখানে ঢুকিয়ে দিচ্ছে দিয়ে আমাকে হাত ধরে টেনে বাইরে বার করে দিচ্ছে এইরকম করছে না আমি গত আর আট ন মাস আমি বসতেই পারি আমি বাড়ি থেকে সব কাজ করছি বাড়ি থেকে সব কিছু কাজ করছি তার আগে ও ও মানে অত এখানে আসেনি পঞ্চায়েতে এত হ্যাঁ হ্যাঁ রেজাল্টের পর থেকেই হ্যাঁ করছে ওনারা এখন সব সাপোর্ট করছে আমাকে হ্যাঁ আমি সব জায়গায় জানিয়েছি আমি ভিডিওকে বারবার জানিয়েছি হ্যাঁ এমএলএকেও জানিয়েছি সবাইকে জানিয়েছি ওনারা কিছুই করেন হ্যাঁ জেলা সভাপতিকেও জানিয়েছি কি বলছে তারা হ্যাঁ বলছে দেখছি গত আট ন মাস আমি বাড়ি থেকেই পরিষেবা দিচ্ছি মানুষকে হয় না না সব কাজ বাড়ি থেকে হয় না আমি চাইছি পঞ্চায়েতে আমি বসবো মানুষের কাজ করবো মানুষকে আমি পরিষেবা আমাদের এইসব আলোচনায় করার মিটিং ডেকেছিলেন আমাদের সব সদস্যদের আমার প্রধানকেও ডেকেছিলেন আমরা গিয়েও ছিলাম হ্যাঁ ওনারা ওনাদেরকে জোরজবরদস্তি রড ফড দেখিয়ে ভয় দেখিয়ে ওনাদের সই করিয়ে দিচ্ছে না বিডিও ম্যাডাম আসেনি না উনি কারো কথা শোনেন না উনি যেটা বলবেন সেটাই সবাইকে করতে দল কোনো পদক্ষেপ নিচ্ছেন আপনাদের না এখনো তো পর্যন্ত কিছু নেয়নি ওনারা কিছু করছেন না এইভাবে আমাকে হুমকি দিচ্ছে ফোনে হ্যাঁ তার জন্য আমি আদালতে যাচ্ছি এই পঞ্চায়েতের বিরোধী সদস্যদের বক্তব্য আমরা প্রধানের সাথে থেকে মানুষের কাজ করতে চাই কিন্তু উপপ্রধান মাঝে কাঁটা হয়ে দাঁড়িয়েছে গত এক বছর প্রধান নিজের চেয়ারে বসাতো দূরের কথা পঞ্চায়েতে প্রবেশই করতে পারেনি গত শুক্রবার বিডিও সকল সদস্যদের নিয়ে পঞ্চায়েতে একটি বৈঠক ডেকেছিল বলে বিজেপি সদস্যদের দাবি আমরা বিজেপি সদস্য কোনো উপপ্রধান ছাড়া আমরা কেউ ঢুকতেই পারি না উপপ্রধান বলবে যে আমাদেরকে ধরবে যে কি দরকার কি চুলমুটি ধরে আমাদেরকে বার করে দেয় আপনাদের আগে মিটিং টিং হবে না কোনো আমরা ব্যক্তিরা কোনো কথা বলতে পারে টিএমসিরাও আছে সদস্য ওরাও ঢুকতে পারে না ওদেরকেও ঢুকতে দেয় না খুব অপমান করে আমাদের ধাক্কা দিয়ে আমাদের বার করে দেয় কত বছর ধরে পঞ্চায়েত আমাদের প্রায় এক বছর ধরে আর কালকে যখন ঢুকলেন কালকে আমরা রাস্তা ধারেই চার দোকান দাঁড়িয়ে ছিলাম আমাদেরকে জোরজবরদস্তি করে ডেকে নিয়ে চলে গেছে যে আমরা চেয়ারে না বসতে বসতে খাতা নিয়ে বার করে ফেললো দিয়ে বলে আপনারা সই করে নিন আমরা বললাম যে মিটিং শুরু হলো না তা আপনারা সইটা করে নিচ্ছেন বলছে আগে সইটা করে নিন আমাদের টাইম হয়ে গেছে শুরু হয়ে গেছে ভয় করে আমাদেরকে জোরজবরদস্তি আমাদের লাঠি সুতা নিয়ে আমাদের জোরজবরদস্তি করে আমাদের সইটা করে নিয়েছে এক বছর ধরে পঞ্চায়েত কি করে চলছে আপনারা কেউ যেতে পারছেন ওরম ভাবেই চলছে আমরা বলছি প্রধান না প্রধান বসতে পারছে না আমরা কোনো কাজই পাচ্ছি না পঞ্চায়েত থেকে আমরা কাজ যে করাবো আমাদের আরও সব মানুষ আসছে আমাদের বাড়িতে আসছে যে প্রধানের সই লাগবে আমরা বলছি যে সই প্রধান বসছেন আমরা কী করে সইটা করাবো
প্রধানকে বসতে হবে তার চেয়ারে, বলছে আমরা বলছি বলছে কারা করছে, আমি এটা করছে উপপ্রধান করছে, প্রধানকে বসতে দিচ্ছে না। উপপ্রধান কি খুব প্রভাবশালী এখানে? হ্যাঁ, উনি 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 পঞ্চায়েতে ঢুকলে কাউকে ঢুকতে দেয় না, বয়ান লেখা ছিল বলে বিরোধী সদস্যদের দাবি। বলপূর্বক তাদেরকে দিয়ে সই করানো হয়েছে। সেদিনই এই মর্মে পোলবা থানায় অভিযোগ দায়ের করেন বিজেপি সদস্যরা। যদিও শুক্রবার বিডিওর ডাকা সেই বৈঠক বাতিল হয়ে যায়। তৃণমূল কিংবা বিজেপি আপনা পঞ্চায়েতের সকল সদস্যই চাই কেকা গায়নের নেতৃত্বেই পঞ্চায়েত চলুক। কালকে ঘটনা বলতে আমাদের মঙ্গলবার চিঠি করেছে পঞ্চায়েত থেকে যে ভিডিও ম্যাডামরা আসবেন, সেই উপলক্ষে আমরা শুক্রবার মিটিংয়ে গিয়েছি। গিয়ে আমরা ওখানে পঞ্চায়েতের সামনে একটা চায়ের দোকান আছে, চায়ের দোকানে দাঁড়িয়ে আছি। তখন সেক্রেটারি এসে বলছে, দিদি আপনারা এখানে দাঁড়িয়ে আছেন কেন, চলুন মিটিং করবো, মিটিং শুরু হয়ে যাবে। তখন আমরা বলছি না না একটু পরে যাচ্ছি, সবাই আসবে তারপরে যাব। বলছে না না অত দেরি করলে হবে না, আপনারা চলুন। গিয়ে ওনার কথা মতো শুনে চলে গেলাম ভেতরে, যে ঠিক আছে রোদ্দুরে দাঁড়িয়ে আছে ঠিক আছে। তখনই প্রবেশ করতে করতেই পঞ্চায়েতের ভেতরে দেখি উপপ্রধান দলবল নিয়ে চারিদিক দিয়ে আমাদের ঘিরে ধরে, ধরার পরেই লাঠি হাতে ছোটা হাতে দলবল নিয়ে বলছে, জোর করে বলছে সই করো। আমরা বলছি কেন সই করবো, আগে প্রধান আসুক, আমাদের বিরোধী নেতা আসুক, তারপর আমরা সই করব, সবাই না আসলে কি করে হবে। বলছে সই না করলে তোমাদের এখনই মার মেরে, ভয় দেখিয়ে প্রাণের হুমকি দেখিয়ে আমাদের পাঁচজনকে সই নিয়ে নিল, নিয়ে নিয়ে বলছে এবার তোমরা হাঁটো। আমরা হাঁটবো মানে, প্রধান আসলো না আপনি হাঁটিয়ে দিচ্ছেন, প্রধান তাই বললে হবে? বলছে না তোমরা এখন চলে যাও। তখনই আমাদের বিরোধী নেতা হীরামাজি ঢুকলো, উনি বলছেন আমি সই করবো না, তখন কলার ধরে ওনাকে বার করে দিচ্ছি। তা আমরা চাচামেচি করছি, তাহলে খাতাটা দিন আমরা দেখছি কি করা যায়। আমাকে ঠেলে ফেলে দিল, খাতাটা কেড়ে নিল, নিয়ে তারপরে আলমারিতে চাবি ভরে দিল। যখন আপনারা সই করলেন তখন কি তৃণমূলের ছেলেদের হাতে রডফট ছিল? হ্যাঁ, ওনার তৃণমূলেরই সব মানে ওনার সব দলবল নিয়ে এসছে। কোথা থেকে? তৃণমূলের উপপ্রধান নিয়ে এসছে, উপপ্রধান নিয়ে এসে বলছে ওদেরকে ঘিরে ধরে, ধরে চাপ দিয়ে সইটা করা। তখন আমাদের তো মনে ভয়ই আছে, সইটা করে দিয়েছি। করে দেওয়ার পর আমাদের ছেলে তাড়িয়ে দিচ্ছে, বলছে এবার তোরা হাট, আমরা যা করা করে নিয়েছি, তোদের কাজ দরকার নেই। পঞ্চায়েতের ভিতরে? হ্যাঁ, পঞ্চায়েতের ভেতরে। আমরা ঢুকতে না ঢুকতে বলছে তোরা হাট, এবার সই হয়ে গেছে আর তোদেরকে দরকার নেই। কোনো মিটিং হয়নি? ভিডিও এসেছিল? ভিডিও আসেনি, আমাদের মিথ্যা কথা বলে নিয়ে গেছে। আমরা বলছি ভিডিও আসবে, মিটিংটা তবে শুরু হোক। না আমার হাতে সময় নেই, অত সময় নিলে হবে না, আমার বহুত কাজ আছে। আচ্ছা তাই বললে হবে? প্রধান ম্যাডাম আপনাকে যদি আসুক তবে তো। বলছে না আমি এবার থেকে প্রধানের কাজ করবো। আচ্ছা না প্রধানের কাজ আপনি কেন করবেন, প্রধান আসুক, আপনি যদি বলে আপনার হাতে দায়িত্ব দেয় তবে আপনি করবেন। আমরা চাইছি উপপ্রধানের শাস্তি হোক, এভাবে যে এক বছর ধরে ঢুকতে পারছি না, আমরা গেলেই আমাদের প্রাণের হুমকি দেখাচ্ছে, এই মেরে ফেলবো, তোদের ঘর বাড়ি আগুন জ্বালিয়ে দেবো, এইসব বলছে। আর তখনই যখনই ঢুকছি তখনই লাঠি সোটা দলবল নিয়ে ফোন করছে, একে তাকে বলছে এ আসছে, এদিকে এখনই চলায়, ও আবার ও আসছে এখনই চলায়, ভয় দেখাচ্ছে শুধু ওরকম। আমরা চাইছি আগের প্রধান প্রধানই থাকুক, উনি থেকে কাজ করুক, আমরা এটাই চাইছি। জনসাধারণের কাছে কত আমরা জবাব দিতে পারছি না এই উপপ্রধানের জন্য, ওনার যাতে শাস্তি হয় আমরা এটাই চাই। আমাদের এখানে সমস্যা হচ্ছে যে এক বছর ধরে আমাদের পঞ্চায়েতে প্রধান বসতে পারছে না, এবং তো আমরা কোনোরকম পরিষেবা দিতে পারছি না সাধারণ মানুষকে, এবং তো আমরা কোনো উন্নয়নের কোনো কাজ করতে পারছি না, কারণ প্রধানের সিগনেচার ছাড়া কোনো উন্নয়ন কাজ হয় না। অতএব এই দীর্ঘদিন ধরে এক বছর প্রধান বসতে পারছে না, এবং তো এখানকার উপপ্রধান নির্মল ঘোষ, তিনি কিছু দুষ্কৃতি নিয়ে পঞ্চায়েত স্থানে বসে থাকে, এবং তো কোনো সদস্য তৃণমূলের কি বিজেপি কোনো সদস্য গেলে তাদের উপর হামলা করে, তারা ভয়ে কিন্তু কে সেই জন্য পঞ্চায়েত ভোটে ঢুকতে পারে না। অতএব দেখুন এতদিন ধরে কোনো টেন্ডার হয়নি, এবং যে কলগুলো এখন দীর্ঘদিন ধরে মানে সারানো হচ্ছে না, পড়ে আছে কলগুলো, সেগুলোকে আমরা বলতে গেলাম সেই একই কথা বলছে, যতদিন না মানে উপপ্রধান অ্যাকচুয়ালি প্রধান হতে চাইছে, যতক্ষণ না উনি হতে পারছে না ততদিন তুমি এই কাজগুলো উনি করতে দেবেন না, প্লাস করবেও না। এই উপপ্রধান অ্যাকচুয়ালি চাইছে যে অসাধু উপায়ে কোনোরকমভাবে, সাধুভাবে নয় অসাধু উপায়ে তিনি প্রধান হয়ে মানে দুর্নীতি করে পঞ্চায়েত থেকে যাতে সদিচ্ছুন্ন করে দিয়ে যাতে উনি মানে টাকা লুটে পুটে নিয়ে মানে দীর্ঘদিন ধরে এর প্ল্যান ছিল, কেন এখন প্ল্যান সাকসেসফুল হতে পারেনি। অতএব আমরা চাইছি যে এই সমস্যার সমাধান হোক, এবং তো এইগুলো অ্যাকচুয়ালি ইনার এত দৌরত্ব তার জন্য উপপ্রধানের মাথা হাতাচ্ছে তপন দাসগুপ্ত, তপন দাসগুপ্তর নেতৃত্বে এটা অ্যাকচুয়ালি হচ্ছে। অথচ আমরা চাইছি যে
এই জিনিসটাকে কীভাবে বন্ধ করা যায় এবং তো আমাদের পঞ্চায়েত সুস্থভাবে চলুক এটা আমরা চাইছি। আর একটা প্রশ্ন চাইছি, আমরা চাইছি যে যে প্রধান আছে ভবিষ্যতে সেই প্রধান থাকুক, যা 2023 ভোট, তার আগে যেন প্রধান কোনোভাবে চেঞ্জ না হয়। অতএব আমরা চাইছি যে যে প্রধান আছে সেই প্রধানই কাজ করুক আর সুষ্ঠুভাবে পঞ্চায়েতে চলুক, এটাই আমাদের কামনার কিছু নয়। যদিও এ বিষয়ে উপযুক্ত উপপ্রধান নির্মলেন্দু ঘোষের সাথে যোগাযোগ করা যায়নি, এদিকে পোলবাদাতপুর ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিকেরও কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। অন্যদিকে তৃণমূলের জেলা নেতৃত্বদের কাছ থেকেও কোনো প্রতিক্রিয়া মেলেনি। নিউজ আজ বাংলা, হুগলি। নিঃসন্তান হওয়ার কারণ স্বামী বা স্ত্রী যে কেউ হতে পারেন। IVF এর অ্যাডভান্স সায়েন্স আর এক্সপার্ট কেয়ার লক্ষ লক্ষ কাপেলের স্বপ্ন সার্থক করেছে। তাই বন্ধাত্মকে হারাতে আপনাদের অবশ্যই আসতে হবে আরামবাগ প্রাণ IVF ফার্টিলিটি সেন্টারে। এখানে চিকিৎসা করিয়ে অনেক দম্পতি সন্তানের মুখ দেখেছেন। আমাদের ঠিকানা আরামবাগ বসন্তপুর আমতলা বিবেকানন্দ পল্লী 2 নম্বর রেলগেটের পাশেই। মোবাইল নাম্বার 7865858781 অথবা 7908098172।